কিন্তু এর মাঝখানেও কেউ কেউ উপজাচক হয়ে আপনাদের কিছু কিছু সাজেশন দিচ্ছেন, আমি জানি না আপনার কান পর্যন্ত পৌঁছেছে কিনা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাঞ্চন মল্লিক সম্প্রতি আপনাদের জন্য কিছু সাজেশন রেখেছেন, আমি নিজে বলছি না আপনারাই শুনুন কি বলছেন উনি। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিজেদের চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন না? বলুন ফেরত দিয়ে দিচ্ছে, কেননা যদি আপনাদের কোনো সার্বভৌমত্বের গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। যারা আন্দোলন করছেন তারা মাইনেটা পাচ্ছেন কি? পাচ্ছেন তো, তাহলে যদি তার গণতান্ত্রিক অধিকারে আন্দোলন করার তাহলে মাইনেটাও ফেরত দিয়ে দিন, গণতান্ত্রিক অধিকার হিসেবে মাইনেটা নিয়ে আবার আন্দোলন করা আজব যুক্তি কাঞ্চন মল্লিকের। যদিও পাল্টা সুযোগ হলে আমি প্রশ্ন করতাম যে আপনি বিধানসভায় কতদিন যান, আপনি বিধায়ক হিসেবে মাইনেটা পান তো নাকি ফেরত দিয়ে দেন অন্য আদার্স অ্যাক্টিভিটি করার জন্য, বিধানসভা অ্যাটেন্ডেন্স না রাখার জন্য? এনিওয়ে ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কি বলবেন? প্রথমেই বলি যে মানে আপনারা কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে, মানে এই যে প্রতিবাদ করছেন আন্দোলন করছেন এগুলো কিন্তু, হ্যাঁ কিন্তু আমি প্রথমেই বলি যে কাঞ্চনবাবু যে রাজনৈতিক দলের সদস্য সেই রাজনৈতিক দলই ওনাকে খুব সিরিয়াসলি নেন বলে আমার মনে হয় না। সেটা আপনারা লাস্ট লোকসভা ইলেকশনে ওনার সঙ্গে ওনার সাংসদের চর্চা বা কথোপকথন ওনাকে নিয়ে পৌঁছাতে, সেগুলো ওনার ব্যক্তিগত ব্যাপার, তাদের মধ্যে অনেকেও তার সাপোর্টে দাঁড়িয়েছিলেন সেটা অন্য বিষয়। মুশকিলটা হচ্ছে না, বিষয়টা একেবারেই অন্য নয়, মুশকিলটা হচ্ছে এইরকম যদি অযাচক হয়ে কোনো কথা বলেন। আমি প্রথম বলি আমি একজন সরকারি কর্মচারী, সরকারি চিকিৎসক, বর্ধমান মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পোস্টেড। আগামীকাল সকালবেলা আমার আউটডোরের ডিউটি আছে এবং সেই ডিউটিটি আমি অত্যন্ত নিষ্ঠার সাথে করি। কেন করি? যাতে আমার জুনিয়র ভাইগুলো যারা প্রতিবাদ করছে তারা বসে প্রতিবাদটা করতে পারে। কিন্তু তাই বলে আমি গতকাল সিজিও কমপ্লেক্স পর্যন্ত ডাক্তারদের যে মিছিল গেছে তাতে খেটেছি। আজকে মেডিকেল কলেজে আমাদের একটা নিজস্ব স্টুডেন্টসের মিটিং ছিল, সেখানে আমি পার্টিসিপেট করেছি এবং সেই কারণেই আমার আসতে এখানে দু তিন মিনিট দেরি হয়েছে। এবং আপনাদের বলে রাখি এই যে একটা থ্রেট সিন্ডিকেট চলছে এটা আপনাদের জানিয়ে রাখা দরকার, যে আমরা মেডিকেল কলেজ স্টুডেন্টসের পক্ষ থেকে থ্রেট সিন্ডিকেট মেডিকেল কলেজ মানে কলকাতা মেডিকেল কলেজে যারা চালাতো আজকে স্টুডেন্টসের পক্ষ থেকে তাদেরকে আমরা বহিষ্কার করেছি, কারণ এই লজ্জা আমরা নিতে পারছি না। কাঞ্চনবাবু উনি উনি তৃণমূলটাই কবে ভালো করে করলেন? আরে একটু পড়াশোনা করে কথা বলুন, আপনি কাদের সম্পর্কে কথা বলছেন এটা তো বুঝতে হবে। আপনি ডাক্তারদের নিয়ে বলছেন, আপনার কিসের যোগ্যতা আছে কথা বলার? সরকার ডাক্তারদের যে মাইনে দেয়, যারা সরকারি চাকরি করে তারা তাদের যোগ্যতায় মাইনে পায়। আমি আমার যোগ্যতায় MBBS পাস করেছি, আমাকে ChatGPT নিয়ে বসে পরীক্ষা দিতে হয়নি, আমি আমার যোগ্যতায় MD পাস করেছি, আমাকে কোনো দাদা ধরে পরীক্ষায় পাস করতে হয় না, আমাকে কোনো কারচুপি করে MD-তে চান্স পেতে হয়নি, নিজের যোগ্যতায় পাস করেছি। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি যে সময় পাস করেছি আমি যে রাজনৈতিক মতাদর্শে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং তখন যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সে দুটো সম্পূর্ণ আলাদা। তারপরেও বলছি আমাকে পাস করতে টাকা দিতে হয়নি, আমাকে পাস করার জন্য কোনো অনৈতিক প্রশ্রয় নিতে হয়নি। না শুধুমাত্র আপনি বলছেন কাঞ্চন মল্লিককে কেউ সিরিয়াসলি নেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সিরিয়াসলি নেন আপনারা। উনি নিজে ছাত্র পরিষদে, তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন উপলক্ষে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন যে আমিও চাইলে অনেক কিছু করতে পারি, অনেক আদালতের নিয়ম নির্দেশ রয়েছে কিন্তু আমি কোনো স্টেপ নিই না, নিলে ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে, বাইরে যেতে পারবে না, আরও অনেক কিছু লম্বা উনি, আপনি আমি সেটা রিপিট করতে চাই না, চাইলে আমি মানুষজন আমি আরেকবার শোনাতে পারি কিন্তু ঘটনা হচ্ছে আপনি নিজেও শুনেছেন। তাহলে কাঞ্চন মল্লিকদের দোষ কোথায়? খোদ মমতা বন্দ্যোপাধ্যায়
মল্লিকদের দোষ এই কারণেই আমি বলছি যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ আমি তো সরকারি চাকরি করি, তিনি আমারও স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। আমি শুধু এইটুকুই বলবো যে তিনি পরের দিন এর ব্যাখ্যা দিয়েছেন, তবু আমি শেষ পর্যন্ত আমি যেটা বলি যে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে বলি, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেড়ে, বোঝা তোর ভারী হলে, এক্ষেত্রে পাপের বোঝা বুঝতেই পারছেন একদম, ডুববে তরি খান, সুতরাং বিধির বাদন ভাঙবে, এত শক্তিমান আজ পর্যন্ত কেউ হয়নি, কেউ না। আমি আসবো, তুমি শুধুমাত্র এখানেই শেষ নয়, ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগদান করেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। পাপিয়া দি স্বাগত আপনাকে। শুরুর দিকে দেখাতে পারলাম না, শোনাতে পারলাম না, এই আপনাদের ফেটার্নিটিরই একটা শ্রেণী যারা আজকে মিছিলের ডাক দিয়েছিলেন, তাদের মিছিলের নেতৃত্বে পুরোভাগে তাদেরকে দেখতে পাওয়া গেছে। কিন্তু এই স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে আরও অনেকে যারা মিছিলে পা মেলালেন, তাদের সঙ্গে যখন গিয়ে রিপোর্টাররা কথা বললেন পাপিয়া দি, তাদের উদ্দেশ্যটা ঠিক স্পষ্ট হলো না। কারণ তারা শাসক দলের বিরুদ্ধে কথা বলছেন না, তারা বলছেন বিচার চাই। আবার তারা এমন নয় যে কেন্দ্র তদন্তকারী সংস্থা তাদেরকেও কাঠগড়া দাঁড় করাচ্ছেন, সেটাও করছেন না তারা। মানে সব দিক ব্যালেন্স করে চলে একটা গোল গোলভাবে বিচার চাই। অনিন্দ্য বলে এক অভিনেতার বক্তব্য আমি শোনালাম কিছুক্ষণ আগে, এই নিয়ে কথা হচ্ছিল অরিত্রর সঙ্গে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে মেয়েদের নিরাপত্তা নেই এরাজ্যে, এ নিয়ে কী বলবেন। তার উত্তরে উনি বলছেন যে আমি তো মেয়ে নই, মহিলা নই, আমি পুরুষ, তাই উত্তরটা আমি দিতে পারবো না। আমি বলছি এই ধরনের আন্দোলনের মানে কি, এর সারবত্তা কি, আমি এগুলো আপনাদের শোনাবো একবার। তবে তার আগে যেখানে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ছাড়লেন, পাপিয়া দিমি আপনার কাছে আসার আগে, আরও দুজন তৃণমূল নেতা, একজন বিকাশ রায়চৌধুরী, অন্যজন অরূপ চক্রবর্তী, দুজনেই বেশ দাপুটে দোর্দণ্ড প্রতাপ নেতা, দুজনের কী কী বক্তব্য এই বিভিন্ন সময়ের মিটিং মিছিল আন্দোলন সংক্রান্ত, যে ভাষায় বক্তব্য সেটা শোনা দরকার, শুনুন। মমতা ব্যানার্জির ফাঁসি চাই, ফাঁসি চাই। আরে বাবা, কত বড় বুকের পাটা তোদের আছে দেখে যা। মমতা ব্যানার্জির পমেরা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে, মমতা ব্যানার্জিকে ফাঁসি দেওয়া অত সহজ নয়। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে পমেরা বাহিনী জীবটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা পমেরা বাহিনীর আছে। মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা দুর্গা পুজোর টাকা চাই না। হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কত লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই মুক্তার মতো গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে, আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে, আর ভোটের আগের দিন পদ্মফুলে ভোট মেরে দেবে তোমাদের বিশ্বাস করবে। আর তৃণমূল কংগ্রেস কর্মীদের হোস করতে হবে বন্ধ, হোস করুন, ভোটারে ওরা যাবে হোস করে দিন, কুকুরের মতো পালিয়ে যাবে, শেয়ালের মতো দৌড়াবে, এদের করার কিছু নেই। বিকাশ রায়চৌধুরী, অন্যদিকে অরূপ চক্রবর্তী, একজন বলছেন, একজন বিকাশ রায়চৌধুরী শিউরির তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি বলছেন যারা বলছে মমতার ফাঁসি চাই, মমতার সাজা চাই, কত বড় বুকের পাটা, মমতার বিরুদ্ধে কথা বললে প্রমীলা বাহিনী জিপ টেনে ছিঁড়ে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের সাংসদ বাঁকুড়া থেকে সদ্য নির্বাচিত, তিনি বলছেন যে বলা হচ্ছে অনেকে এই নেবো না, ওই নেবো না, সাথী নেবো না, কন্যাশ্রী নেবো না, হিম্মত থাকলে মিছিল করে দেখাও কতজন বলছে টাকা নেবো না। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আমাদের মাননীয় সাংসদ বলেছেন, তাই আমাকে বলতে বাধ্য হচ্ছে। যেটা কিছুক্ষণ আগে শুনলাম, উনি বলছেন যে কুত্তার মতো কোটানকোট গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, বড় বড় মিছিল, কাস্তে হাতুড়ি, মানে যে যে জায়গাগুলোতে বামপন্থী নেতারা মিছিল করছেন তাদেরকে এ ভাষায় মন্তব্য করা হচ্ছে। এগুলো কোন ধরনের ভাষা, কি ধরনের নেপথ্য উস্কানি থাকলে এ ধরনের কথাগুলো টানা লাগাতার বলতে পারে মানুষজন, আমার জানা নেই। বোধ হয় সেই ধরনের উস্কানি, যে ধরনের উস্কানি থেকে কুণাল ঘোষের মতো নেতারাও পর্যন্ত অরিজিৎ সিং কি গাইবেন, কেন গাইবেন তা নিয়ে মন্তব্য করতে পারেন, বোধ হয় সেই জায়গা থেকে। কি বলবেন পাপিয়া?